বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত বিত্তন। আমার এই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে বিকেল 5টা, এই 5টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। তার আগে তোমাদেরকে আমি একটু সরি বলে নিই, কারণ অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও পোস্ট করি না, ভিডিও বানাইনি না, কারণ টাইমই হয় না। এত ছোট হয়ে গেছে দিন, দেখতে দেখতে সময় চলে যায় আর ভিডিও করারই টাইম হয় না। তো আজকে কোনো কাজ নেই বিকেলে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু বসে গল্প করি। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি প্লিজ মানে চেক করে নিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার ফার্স্টে সেই নোটিফিকেশনটি তোমরা পেতে পারো। তো আজ আর কথা না বলে চলো ডিরেক্ট ভিডিও শুরু করে দিই। তার আগে আমি আজকে তোমাকে আমার একটি ছোট্ট মিঠুর সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তো চলো দেখে নিই। পাপা, ও পাপা, মিঠু তুমি কত কবে না, তুমি ওদেরকে হাই বলে দিবা না, হাই বলে দাও, হাই বলে দাও, আসবা, আচ্ছা আসো 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 আসো। ওলে মো বাবা, তেন নাক কষো তুমি, কেন কেন নাক কষো তুমি, কেন গো? আসবা না তুমি মায়ের কাছে, আসবা না সোনা? অসোনা, বললাম না তোমাদেরকে আজকে আমি আমার মিঠুর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আসো দেখে নাও। পাপা, ও পাপা, সবাইকে হাই করে দাও, হাই করে দাও। এই যে এই যে, কি আছো, কি হাই করে দাও সবাইকে। তুমি চাদর তলে লুকু লুকু করতেছো কেন? কি হাই করে দাও সবাইকে, হাই করে দাও, হাই করে দাও। বলো আমি মিঠু, আমাকে সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক 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 ভালোবাসো, তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। বলে দাও, বলে দাও, আমি মিঠু, তুমি কে? মিঠু তুমি কথা কবে না, এখন একটু কথা কবে না, একটু কথা কবে না, বসো। তুমি ঠান্ডা নাকছিস, তুমি ঠান্ডা নাকছিস, লাফালাফি কর না বাবা। ও তো লাফালাফি করতেই ব্যস্ত। তাহলে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি আমার মিঠুকে, ও এখন লাফালাফি খেলাধুলো করতে ব্যস্ত, অনেকক্ষণ হয়েছে ওকে ছাড়ি না, তো তাই এখন ও দুষ্টুমি করতেছে, তোমাদের সঙ্গে কথা বলবে না এখন বলে। এখন ও আমার চাদর তলে লুকু লুকু করতেছে, দেখবা দেখো। টুকি টুকি মা, টুকি মা, মা টুকি, একদম ফুলে টুম্বু টুম্বু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম আমার ফুলু ফুলো হয়ে গেছে, কারণ ও রাগ করেছে, অনেকক্ষণ হয়েছে খাঁচায় আটকে রেখেছি, তাই ও কথা বলবে না বলছে আমার সাথে, ও এখন উড়ু উড়ু করবে, দেখবে দেখবে তোমরা কত সুন্দর করে উড়ু উড়ু করতে পারে। আর উড়ু উড়ু করে শুধু আমার সারা ঘর এলোমেলো করে ফেলে, এটা সেখানে ওটা সেখানে ফেলে দেয়, দুষ্টুমি করে, ভাঙাভাঙি করে, দুষ্টু পাপা। কি কি সবাইকে তো হাই করে দাও না, তুমি আমার দুষ্টু পাপা না, হাই করে দাও না। এই দেখো, বলো এই দেখো, আমি মার হাতে বসছি, আমি আমার মার হাতে বসছি, বলো হ্যালো আমার ইউটিউব বন্ধু। যা চলে গেল, বললাম না চলে যাবে, চলে গেল, দাঁড়াও দেখাচ্ছি।
এই দেখো এখন গিয়ে আমার শোকেসের উপরে বসে আছে। পাপা, ও পাপা, পাপা, ও পাপা, আসো না। আসবে না বলছে, এখনো আর আসবে না, এখনো খেলু খেলু করবে, পরে অনেক রাতে কাটা যাবে। আর আজকে এই ভিডিওটি করার মূল কারণ ওকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, কারণ আমি একা একা তোমাদের সঙ্গে কথা বলবো আর ও কোনো কথা বলবে না, এটা হতেই পারে না। দেখো এখন কি দুষ্টুম করছে দেখবা। এই দেখো লাইনের বোর্ডের উপরে তার উঠে তারগুলো ছিঁড়বে, এখন এরকমই করে, তারগুলো সব ছিঁড়ে দেয়, কেটে দেয়, দুষ্টুমি করে করে একদম পাগল করে ফেলে। দেখো এখন চার চার ধরে ঝুলে। সবাইকে টাটা করে দাও, এখন সবাইকে টাটা করে দাও, বলো। আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার সঙ্গে বেশি বেশি কথা বলার জন্য আমাকে সাবস্ক্রাইব করো। জানি না ভিডিওটা কার কার ভালো লাগবে, কিন্তু মানে আমার ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার মিঠুকে, তাই আমি শেয়ার করে দিলাম। প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করবে না, যাতে আমিও কষ্ট পাই আর আমার টুকলু পাপাও কষ্ট পায়, ও আমাদের খুব আদরের তাই। আর যদি তুমি তুমি বা তোমরা সবাই ওর সঙ্গে আরও ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি ওকে নিয়ে প্রত্যেক দিন ব্লগ বানাবো। তো এখন জন্য মানে আজকের জন্য এই অবধি টাটা, আবার কালকে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। এতক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো, সাথে আমাদেরকে যে সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।